মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোনো, আমাদের বাড়ির নিয়ম অন্য কোনো বাড়ির সাথে মিলবে তার তো কোনো মানে নেই। তাছাড়া তোমাদের অনেকদিন হলো বিয়ে হয়েছে, তোমরা এই পাড়ায় অনেকদিন ধরে আছো, আর আমাদের বাড়ির বউ কিন্তু নতুন। সেই নতুন বউ পাড়ায় গিয়ে নাচবে সেটা আমার মায়ের পছন্দ নাই হতে পারে। মায়ের পছন্দের কথা বাদ দাও, তোমারও পছন্দ হয়নি, তোমাদের পছন্দ হয়নি, সেই জন্য একটা মেয়েকে শাসন করার ভার তুলে নিয়েছো। কে দিয়েছে এই দায়িত্বটা তোমাদের? কেন, এটা কি কোনো বোর্ডিং স্কুল না জেলখানা যে তোমরা শাসন করছো? সেখানেও বোধহয় এরকম অত্যাচার কারোর উপর করা হয় না, অন্তত নিজের মত প্রকাশের একটা স্বাধীনতা আছে সেখানে, এখানে তো সেটাও নেই। পরাগ, এইসব না কেন কথা, আমাকে যেন আর এসবের মধ্যে জড়ানো না হয়, আমি বলে দিলাম কিন্তু, তুই যা, যাকে যা, আজই যা শ্বশুর বাড়ি যা, ওই হাতে পায়ে ধরে তোর বউকে নিয়ে আগে যা। কি বলছো তুমি, প্রশ্নই উঠছে না। কি প্রশ্নই উঠছে না নাকি? না উঠছে না, উঠছে না, তার কারণ আমি বলিনি ওকে যেতে, এটা ও নিজের সিদ্ধান্ত ছিল। তোমার বিন্দু মাত্র লজ্জা নেই না? কিছু লজ্জা হয় তো করতে পারো পরাগ, তুমি না স্কুলে পড়াও, তুমি না শিক্ষক, এই তুমি পড়াও স্কুলে। মাথায় রেখো, প্রয়োজন যদি হয় না পরাগ, তাহলে কিন্তু আমরা তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে গিয়েও জানাবো যে তুমি ওই স্কুলের শিক্ষক হয়ে তোমার বাড়িতে কি আচরণ করো, তোমার বাড়িতে দিনের পর দিন কি হয়। তোমরা কিন্তু এবার বাড়াবাড়ি করছো বিপাশে বলতি। বেশ করছি, হ্যাঁ বাড়াবাড়ি করছি, দেখি আমাদের ঠান্ডা করার জন্য, আমাদের থামানোর জন্য তুমি কত দূর যেতে পারো দেখবো। আমার তো মনে হয় বাড়াবাড়িটা তোমরাই করছো, আর তোমাদের ঠান্ডা করতেই আমরা এসেছি। না একটা কিছু না কিছু তো স্টেপ নিতেই হবে, নাহলে তোমাদের শায়েস্তা করা যাবে না। কেন, কি করবে তোমরা, কি স্টেপ নেবে? ও যখন আমরা করব তখন তুমি ঠিক জানতে পারবে। তুমি যদি একজন টর্চারার হয়ে থাকো, ফির আমরাও কিছু না কিছু ব্যবস্থা নিতে পারি। আর তুমি যে একজন টর্চারার আছো, কি তুমি সবকো পাতা হয়? ও আচ্ছা, তার মানে আমার বৌদি তোমাদের এই সব কথাই বলতো? তোমার বৌদি না, তো ছোটা দিল কেন, পর আমাদের তো চোখ আছে, আমরা দেখতে পাই। ঠিক বলছিস, ঠিক বলেছিস, জানিস তো কি মুখ কত, কি মুখ কত, আমি তোকে কি করে আর বলি জানিস, শোন আমার কথা, সারাদিন এই মেয়েটার হাতে রান্না বান্না খাবে, গান্ডে পিন্দে খাবে একদম, তারপরে মেয়েটাকে মুখ কত একদম ছাড়বে না, উঠতে বসতে মেয়েটাকে মুখ কত, মেয়েটা কেন সহ্য করবে, কেন সহ্য করবে, হ্যাঁ আমার শিমুকে বানে জলে ভেসে এসেছে নাকি, হ্যাঁ ভেসে এসেছে নাকি, যে রোজ রোজ মুখ ঝামটা খাবে। কতবার আমি আমার মা বুকে বুঝিয়ে বলেছি জানিস তোরা, যে এমন করো না শিমুলের সাথে, শিমুকু ভালো মেয়ে, তোর বয়স হচ্ছে, তুই এত বেশি কত কত করিস না ওর সাথে, ও তো যত্নতি করে, তোর কাজকর্ম করে দেয়, মেয়েটাকে একটু ভালোভাবে একটুখানি মেয়েটার সাথে কথা বল, তোর ছোট বউ করিস না সারাক্ষণ, কালি ছোট বউর সঙ্গে বাতি দেবে একদম, ছোট বউ আর ছোট বউ করে যাচ্ছে, কোনো গুণ নেই ছোট বউয়ের, কোনো গুণ নেই, সেবা করার ক্ষেত্রে বেগুন একদম একটা বড়সড়, আমি বারবার বলছি কথাটা, কিছু শোনে না আমার কথা, তোর একটু আমার মাকে বোঝে না রে, আমার মাকে একটু বোঝা না। আমাকে বলেছিল আমার জন্য একটা সুন্দর বউ খুঁজে দিয়ে আমাকে মেনে মেনে জানিয়েছো, মাত্র পুতুল দিয়ে মাত্র, সবাই আছি তো, হ্যাঁ আমরা সবাই আছি। আরে আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম, আয় আয়। এই আমি আসছি এখন। কেন, আচ্ছা আমি কি অস্পৃশ্য নাকি, নাকি কথা বলার যোগ্য নই যে আমাকে দেখে অ্যাভয়েড করে এখান থেকে চলে যেতে হবে? কে বলেছে আমি তোর জন্য চলে যাচ্ছি? আমার বাড়ি যাওয়ার আছে তাই যাচ্ছি, আমি তার কাছে যাচ্ছি। এটা তো তুই ডেলিবারেটলি অপমান করছিস শতদ্রুকে। তুইও তো আমাকে বলিস নি রে ও আসছে। কি আশ্চর্য, এটা বন্ধুদের মধ্যে বলতে যাবই বা কেন, এরা যে আসবে তুই জানতিস?
আমি তোর কাছে সবটাই সারপ্রাইজ রেখেছিলাম, ইভেন ওর কাছেও তাই। আর আমি কি করে ভাববো বলতো যে তুই শতদ্রুকে দেখে এরকম সঙ্গে সঙ্গে চলে যেতে চাইবি? তা ওর বুঝি এখন দিল্লিতে কোনো চাকরি নেই? এতদিন ছুটি নিয়ে আছিস বুঝি? For your kind information, আমি এখন এখানে শিফট করে গেছি, আমার পোস্টিং কলকাতায় হয়েছে। ও, তাহলে সেই কলকাতাতেই পোস্টিং হলো। শিমুল, পোস্টিংটা আমার হাতে ছিল না। জাগে, কেমন আছিস বল? দুর্দান্ত। নাটক প্লিজ নাটক করিস না, আমি জানি তুই একেবারেই দুর্দান্ত নেই। অনুসুয়ার থেকে আমি সব খবর পেয়েছি। আমি না মাঝে মধ্যে সত্যি বুঝতে পারি না যে আমি অনুসুয়াকে আমার রিপোর্টার রেখেছি কিনা। দেখ, আমার মনে হয় এটা আমার ডিউটি। তুই আর শতদ্রু দুজন দুজনকে ভালোবাসতিস, আর আমরা বন্ধুরা কে কেমন আছি সবাই সবাইকে জানাই। আর তোর কথা আমি শতদ্রুকে জানাবো না এটা তো আমি ভাবতেও পারি না। তুই না চাইলেও আমি শতদ্রুকে জানাই, আর জানাতে চাই। দেখে শুনলাম তুই কাজের খোঁজ করছিস। কেন, তোর কাছে কাজের খোঁজ আছে বুঝি? দেখ, নেই সেটা বলবো না, তবে একটা ইন্টারভিউ এর ব্যবস্থা করে দিতে পারি। কোথায়? আমার অফিসে। আসলে ওখানে নতুন কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, যারা কম্পিউটার জানে, যারা ভালো কথা বলতে পারে। শিমুলকে আমরা ফেরত নিয়ে আসবই, তার জন্য যদি থানা পুলিশ করতে হয় করব। হ্যাঁ অবশ্যই, এটা আমরা করবই, সেটাই জানাতে এসেছি। হ্যাঁ, তোমাদের হয়তো আমার কথা ভালো লাগছে না, আমাদের কথা ভালো লাগছে না, নাই লাগতে পারে, তাতে আমাদের খুব একটা কিছু যায় আসে না। তবে যেটা করব বলেছি সেটা করবই, ফাঁকা আওয়াজ দিচ্ছি না, কিন্তু একদম ভুল করো না, যথেষ্ট ভেবে চিনতে কথাটা বলছি এবং সেটা তোমাদের জানাতে এসেছি। একটা মেয়ে তাকে এইভাবে টর্চার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে? শিমুলের সাথে আমরা যোগাযোগ করব, আমরা নিজে থেকে শিমুলের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে আমরা জানতে চাইবো যে ও কি চায়। আর সত্যি কথা বলতে কি ও কি চায় না চায় সেটাও না বড় কথা নয়, আমরা তো চোখের উপর দেখলাম কি হচ্ছে, তাই আমরা আমাদের তরফ থেকে থানায় পুলিশকে জানিয়ে রাখবো, ব্যাস। ও, তার মানে বাড়ির ব্যাপারটা থানায় চলে যাবে? হ্যাঁ, আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। দেখ 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 পড়াক দেখ, এরা নিজেদের সংসারেই শান্তি রাখতে পারে না। আর এই যে সুচরিতা, শোনো মা, বুঝলাম বুঝলাম, তোমার স্বামী যে তোমাকে কেন ছেড়ে চলে গেছে না, আমি এখন বুঝতে পারলাম এসবই কারণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।